এবার যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনে ঝিলপাড়ে ভর দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি। দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, হিটকোর আধিকারিকদের মারধর, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন। নিউ টাউনে উত্তেজনা ছড়িয়েছে এবং সেখানে অবৈধ দোকানগুলিকে বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন হিটকোর আধিকারিকরা। আর তারপরেই রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দোকানদার এবং হিটকোর আধিকারিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন। শনিবার বারবেলায় ভর দুপুরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নিউ টাউনে। দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি, দোকানদার এবং হিটকোর আধিকারিকদের মধ্যে ধস্তাধস্তি। দেখছেন সেই ছবি, বুলডোজার দিয়ে রীতিমতো হিটকোর আধিকারিকরা এই ঘরবাড়িগুলিকে এবং এই দোকানগুলিকে মূলত ভেঙে চুরে দেয়। আর সেই প্রতিবাদে কিন্তু রীতিমতো ফুঁসে ওঠে এলাকাবাসী। সুমন শিকদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় নিউ টাউনে, এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদম, দেখো এই শনিবার সকালবেলা কিন্তু যখন এনকেডি এর নিউ টাউন যে ঝিলপাড় অঞ্চল অবৈধ যে দোকান সেই উচ্ছেদ করতে আসে এনকেডি, সেই সময় কিন্তু এনকেডি এর কর্মীদের মারধর করার অভিযোগ স্থানীয় দোকানদারদের। এছাড়াও পাল্টা অভিযোগ করেছে স্থানীয় দোকানদাররা যে হিটকোর কর্মীরাও তাদের মারধর করেছে, দোকান ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ করে। পরে দেখা যায় যে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি, নিউ টাউনের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার কিছুক্ষণ পরে কিন্তু এনকেডি এর যিনি তিনি আসেন, দোকানদারদের সাথে কথা বলে, পরে এনকেডি এর আধিকারিকের আস্তে কিন্তু আস্তে এখন অবরোধ উঠে গেলেও মোটামুটি আবার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যেটা জানিয়েছি যে এখানে যে 35টি দোকান ছিল সেই 35টি দোকানকেই পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু স্থানীয় দোকানদাররা দাবি যে 35টা দোকান না, সবাইকে, প্রত্যেককেই পুনর্বাসন দিতে হবে, এমনটাই দাবি করছে স্থানীয় দোকানদাররা। তারপরে এনকেডি এর আধিকারিক তাদের সাথে কথা বলেন, মূলত পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে, এই পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়, তারপরেই কিন্তু এনকেডি এর আধিকারিকদের সাথে মূলত যে এনকেডি এর আধিকারিকরা যে জানিয়েছে যে প্রত্যেককে পুনর্বাসন দেওয়া হবে এবং এই জায়গার নির্দিষ্ট একটি জায়গা স্থান করে দেওয়া হচ্ছে এনকেডি এর পক্ষ থেকে, সেই স্থানে কিন্তু তাদেরকে স্থানান্তরিত করা হবে, এমনটাই জানিয়েছে এনকেডি এর আধিকারিক। তারপরেই কিন্তু পুলিশের হস্তক্ষেপে এখন নতুন করে উচ্ছেদ শুরু হয়েছে এই জায়গাতে, যে নিউ টাউনের ঝিলপাড় অঞ্চল। ধন্যবাদ সুমন শিকদার, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। দোকানদার আধিকারিকদের মধ্যে ধস্তাধস্তি এবং নিউ টাউনে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। দেখছেন সেই ছবি, দোকানদার, স্থানীয় দোকানদার যারা, তারা কিন্তু এই বুলডোজার দিয়ে যখন দোকান ভাঙার চেষ্টা করেন হিটকোর আধিকারিকরা, সেই সময় তারা যথেষ্টই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ রূপ নেয়। রাস্তায় টার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন দোকানদাররা। দেখছেন সেই ছবি, রীতিমতো দুপক্ষের মধ্যে ব্যাপক মারধর এবং একে অপরের দিকে ছুটে যায় লাঠি শোঁটা নিয়ে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দোকানদার এবং আধিকারিকদের মধ্যে ধস্তাধস্তি এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয় এলাকা।